আমন্ত্রণ সন্ধ্যা 6টা নিউজে সাথে আছি আমি তাসলিমা দিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি অংশ নিলে নির্বাচন আরো গ্রহণযোগ্য হতো বলেছেন সিইসি। ট্রেনে আগুনের অর্থ ও ইন্ধনদাতা বিএনপি নেতা নবী, আদালতকে ডিবি। ভোটদানে বাধা দিলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি র‍্যাব ডিজির। বিএনপি আবারও প্রমাণ করল তারা সন্ত্রাসী সংগঠন, মন্তব্য বায়দুল কাদেরের। ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বললেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি অংশ নিলে আরো গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হতো বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে এটি আরো গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হতো। তারা ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে বলেছেন। আমরা বলবো, ভোটারদের ভোট দিতে আসা উচিত, এটি তাদের পবিত্র রাজনৈতিক কর্তব্য যে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা। রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের মূল পরিকল্পনাকারী, অর্থ ও ইন্ধনদাতা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবিউল্লাহ নবীকে চিহ্নিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য নবীর 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতকে এই তথ্য জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আশরাফুল আলম। শনিবার আসামি নবীকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে ডিবি। অন্যদিকে নবীর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু আসামির জামিন আবেদন নামঞ্জুর করে 3 দিনের রিমান্ডে পাঠান। ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার, ভোটদানে ভোটারদের বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেআইনি। এ বেআইনি কাজ যারা করবে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন। তিনি বলেছেন, 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা টিম ওয়ার্কের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হব। দুপুরে রাজধানীতে বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন এবং নির্বাচন কেন্দ্রে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবিউল্লাহ নবী সহ 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা সরাসরি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করছে ডিবি। শনিবার দুপুর 12টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। যুবদলের 8টি টিমের লিডাররা ভার্চুয়াল কনফারেন্স করে, সেই কনফারেন্সে ছিল হলো আমরা যাকে গ্রেপ্তার করছি কাজী মনসুর। আসার পরে তাদেরকে একটি পর্যায়ে বলা হলো যে আপনারা যে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকাগামী থেকে ট্রেনে, বিশেষ করে নরসিংদীর কাছে এসে সুবিধাজনক জায়গাতে অগ্নিসংযোগ করা, এই বৃহৎ তারা তখন একটা পর্যায়ে এই ভিডিও কনফারেন্সে একটা পর্যায়ে বলতেছিল যে আমরা এই আগুনটা লাগাতে হবে ট্রেনে, আপনাদের কে রাজি আছেন। তার মধ্যে সেখানে যে 7-10-12 জন ছিল, তার মধ্যে একজন শুধু বলল আমাকে, আমি আমি পারবো। তার নামটা আমরা জানি, এই মুহূর্তে নামটা বলছি না। তখন সে বলল তাহলে আর কে? তখন ওই যে লালবাগ চক বাজার থেকে রবিউল ইসলাম মেয়নের সাথে 2013-14 সালে কয়েকজন বোমা যে মানে বিশেষজ্ঞ লোক ছিল, তারা মানে ওই সময় বাংলা মোটরসহ বিভিন্ন জায়গায় তারা আগুন লাগিয়েছিল, বোমা বিস্ফোরণ করেছিল, এইরকম 3 জনকে লালবাগ থেকে তারা কালেকশন। এই 3 জনের নাম আমাদের কাছে আছে, মানে এবং এরা এবং ওই যে ভিডিও কনফারেন্সের একজন, তারা মিলে তারা এই যাত্রাবাড়ির এই আশপাশ এলাকায় থেকে তারা এটা আগুনটা লাগানোর ব্যবস্থা করেছে।
ফ্রেস্কো ফুড গ্রেড কন্টেইনার ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো কন্টেইনারে খাবার থাকে নিরাপদ আর স্বাদ ও ঘ্রাণ দুটোই থাকে অটুট তাই খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত ফ্রেস্কো কন্টেইনার নির্বাচন বর্জনে 48 ঘন্টার হরতাল চলছে বিএনপির হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা শনিবার সকালে রাজধানীর মালিবাগ বিশ্ব রোডে আনসার হেডকোয়ার্টারের সামনে থেকে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা পরে মালিবাগ বাজারে গিয়ে শেষ হয় মিছিলটি এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এ সময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিল থেকে নেতাকর্মীরা 7 জানুয়ারি নির্বাচন বর্জন ও ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কানাডার ফেডারেল রায় অনুযায়ী বিএনপি আবারও প্রমাণ করল তার একটি সন্ত্রাসী সংগঠন তাদের নির্বাচন বর্জনের আহ্বানের সঙ্গে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখতে হবে সকালে নিজ নির্বাচনী এলাকায় ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি বিএনপি জামাত অপশক্তি এমন বর্বরোচিত হামলার মাধ্যমে দেশকে ধ্বংস করতে চায় দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় এই অপশক্তির কাছে এরা 71-এর পরাজিত শক্তি এরা 75-এর ঘাতক দল এদের বিশ্বাস করা যায় না এরা মানুষ পুড়িয়ে রাজনীতি করতে চায় বিএনপির ভোট বর্জনের আহ্বানের সঙ্গে তাদের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন শনিবার দুপুর 12টার দিকে বরুড়া উপজেলার কলেজ রোড এলাকার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন প্রায় 10 বছরের মতো এই উপজেলায় যে কার্যক্রম হয়েছে সেটা আপনাদের এবং কোন কর্মকাণ্ডে কেউ আমাকে কোন রকম ভাবে 10টি টাকা আমি কার কাছ থেকে নিয়েছি প্রমাণ দিতে পারবে না বরুড়ার 5টি টাকা নিয়েছি কেউ প্রমাণ দিতে পারবে না আমি আপনাদেরকে অত্যন্ত বিনীত ভাবে যেটা বলতে চাই সেটা হলো আমি অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে বরুড়ার মানুষের কল্যাণ করার চেষ্টা করেছি উন্নয়ন করার চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি বরুড়ার উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমাদের সহ সেতু বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে বলেছি তারা আমার কথা শুনে আমার কথা অনুযায়ী বরুড়ার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করেছে আমার টাকা অত্যন্ত পরিশ্রমের টাকা আমি নির্বাচনে যা খরচ করি এটা কারো দান নয় এটি আমার নিজের নিজের উপার্জিত টাকা আমার ছেলে মেয়ে ছেলেরা চাকরি করে আমার মেয়ে চাকরি করে তাদের উপার্জিত টাকা দিয়ে আমি নির্বাচনে নেমেছি আমার বাড়ি অ্যাটাক করার মতো অবস্থা আমার নিজের কর্মীদের উপরে আক্রমণ করার মতো অবস্থা এবং আমার কর্মীদের রাতের বেলাতে চলাচল করতে হয় কালকে এক কর্মী তাদের বোলিং হিসাবে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার শনিবার সকাল 10টায় পুলিশ লাইনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে বিপ্লব বিজয় তালুকদার বলেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন সেজন্য পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন প্রতিটি কেন্দ্রে 3 জন পুলিশ সদস্য ও 4 জন আনসার দায়িত্ব পালন করবেন তবে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে 4 পুলিশ সদস্য থাকবেন বিষয়টি এরকম যে দীর্ঘ 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন হয় যারা কর্মী রয়েছেন তাদের মাঝে একটু ব্যাপক উৎসাহ দিবনা থাকে কেউ কেউ একটু অতি উৎসাহী হন
তারই প্রতিফল হচ্ছে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা। আর আপনারা যেটি বলেছেন যে অনেকেই গতকালও আগুন দেওয়ার চেষ্টা করেছে, আমাদের কাছে এমন তথ্য নেই, কারণ আমরা প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আপনারা আমাদের চেয়েও তৃণমূলে যান, আপনারা দেখেছেন যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী অবস্থান করছে। আগের রাতে যারা চেষ্টা করেছিল সেটি আর আগামী দিনগুলোতে সফল হবে না, এবং কর্মীরা যারা অতি উৎসাহী রয়েছেন, আপনারা খেয়াল করেছেন বিগত দুই তিন দিন তাদের কিন্তু সেই ধরনের তৎপরতা নাই, এবং আমাদের বিজিবি, র্যাব, পুলিশ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কর্মরত রয়েছে। আমরা আশা করি যে আপনাদের সহযোগিতা আমরা পাবো, প্রয়োজনীয় তথ্য আপনারা দিবেন, যে কোনো তথ্য পেলে যাচাই বাছাই করে আমরা কঠোর ব্যবস্থা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চলতি বছর যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অংশ নিতে যাচ্ছেন, এটা অনেকটাই স্পষ্ট। এই দুই নেতা এরই মধ্যে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন, একে অপরের সমালোচনা করছেন। এরই অংশ হিসেবে জো বাইডেন আসন্ন নির্বাচনে ট্রাম্পকে নির্বাচিত করার ক্ষেত্রে ভোটারদের সতর্ক করে জানিয়েছেন, রিপাবলিক দলের প্রার্থী দেশের জন্য যেমন ঝুঁকিপূর্ণ তেমনি গণতন্ত্রের জন্য হুমকি। মার্কিন ক্যাপিটাল হিলে হামলার তৃতীয় বার্ষিকীর ঠিক একদিন আগে স্থানীয় সময় শুক্রবার এই মন্তব্য করলেন বাইডেন। 2020 সালে নির্বাচনে হেরে ক্ষমতা ধরে রাখার অংশ হিসেবে বিদ্রোহমূলক বক্তব্য দেন ট্রাম্প। এরপর তার সমর্থকরা ক্যাপিটাল হিলে নজিরবিহীন হামলা চালায়। লেবাননে হামলা চালিয়ে হামাস নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এর জেরে পাল্টা হামলা শুরু করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। শনিবার ইসরায়েলের অভ্যন্তরে দফায় দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের মাউন্ট মেরন এলাকায় প্রায় 40টি রকেট ছোড়া হয়েছে। হিজবুল্লাহ বলেছে 62টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে ওই এলাকায় একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি বাংলাদেশি জাহাজে আগুন লেগেছে। মেরামতের সময় লাগা এই আগুন মুহূর্তেই বিধ্বংসী রূপ নেয়, খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে, সেখানে পৌঁছায় হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশও। জানা গেছে জেলা এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা জাহাজটিতে মেরামতের কাজ চলছিল, এর জন্য সেখানে প্রচুর গ্যাসের সিলিন্ডার রাখা ছিল, এছাড়া জাহাজের মধ্যে জ্বালানিও ছিল। সকালে মেরামত চলাকালে আগুনের ফুলকি থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন দেখতেছি ঘর থেকে বেরিয়েছি, সেই যে ওখান থেকে ওই ধাঁও ধাঁও করে কালো করে আগুন বেরোচ্ছে, আগুন বেরিয়েছে এই সাইজে। লোকজন এখান থেকে পাড়াপড়শির লোকজন, এলাকার লোকজন, প্রশাসন, হ্যাঁ সবাই এসেছে, দমকল বাহিনী এসেছে, এখন আগুন নিয়ন্ত্রণে ওরা চেষ্টা করেছে। এগুলো কীভাবে লেগেছে সেটা তো বলতে পারছি না, ইলেকট্রিকের লাইন টাইন হয়তো এরকম কিছু হতে পারে। এই জাহাজটা ওই তেল পাম্প, তো তেল পাম্প ভিতরে তেল আছে, হ্যাঁ কোটি কোটি টাকার মাল আছে ওই জাহাজটা আমরা জানি। ঘটেছে বলতে আমরা এখানে পাইপ লাইনের ডিডিসির কাজ করি, কাজ করতে তারপর আমাদের 4 নম্বর ঘাটের ওখানে কাজ ছিল, তারপর আমরা পাইপ লাইন খুলতে যাচ্ছিলাম, তারপর হঠাৎ খবর দেখি যে এরকম যে এখানে জাহাজ আগুন দিয়ে এসে দেখলাম কালো ধোঁ উঠছে, তারপর এই পরিস্থিতি। তারপর কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেড আসলো, এসে ওনারা ওখানে সাহায্য করছে যে যাতে তাড়াতাড়ি ভাবে নিয়ে গেলো। কীভাবে লাগলো কি মনে হচ্ছে? এটা ম্যাডাম বাংলা বলতে পারবো না। এই জাহাজটি কিসের জাহাজ? এটা হচ্ছে তোমার যে পল্টনে জাহাজ ছিল, আগে মাল জাহাজ ছিল, ওটাকে কাটিং করে ওরা তেল তেলের জন্য। দর্শক এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।